হ্যালো এভরি সবাই কেমন আছো শ্রেয়সী আমি শ্রেয়সী তোমাদের সকলকে স্বাগত জানাই রিসেন্টলি আমার একটা ভিডিও খুব তোমাদের পছন্দ হয়েছে খুব ভাইরাল যাচ্ছে সেটা ইউটিউবে বলতে পারো সেভেন্টিন মিলিয়নস এর কাছাকাছি ভিউজ ইনস্টাগ্রামে সিক্স মিলিয়নস অ্যান্ড ফেসবুকে ওরম ফাইভ টু সিক্স মিলিয়ন ভিউজ হয়েছে এখনো কাউন্টিং সো আমি তার জন্য থ্যাংক ইউ সো মাচ বলতে চাই সবাইকে যারা এত ভালোবাসা দিচ্ছে আমার সেই ভিডিওটাকে আর তার মধ্যেও কিছু এমন এমন কমেন্টস পেয়েছি আমি যেগুলো দেখে আমার সত্যি অবাক লেগেছে আর আমার মনে হয়েছে তার জন্য একটা ভিডিও বানানো উচিত আর যারা আমাকে ভালোবাসা দিয়েছ তাদের জন্য একটা ভিডিও বানানো উচিত যে এত ভালোবাসা দিচ্ছ আমার এই একটা ভিডিওতে তার জন্য আমি সত্যি সবার কাছে কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ গাইজ তো আমি কিছু জিনিস ডিসকাশন করতে চাই এই ভিডিওতে আশা করছি তোমরা বুঝবে অ্যান্ড পুরো ভিডিওটা দেখবে এখানে আমি ভিডিওটা শেয়ার করব যে কোন ভিডিওটার কথা আমি বলছি তাহলেই তোমরা বুঝতে পারবে অ্যান্ড প্রচুর শেয়ার হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট গাইজ অ্যাজ ওয়েল আমি মনে করি সব মেয়ের কাছেই এই প্রেগনেন্সি পিরিয়ডটা খুব স্পেশাল হয় আর তার সাথে এই অনুভূতিটাও খুব ডিফারেন্ট হয় কিন্তু আর তার সাথে এক্সপিরিয়েন্সটাও ডিফারেন্ট হয় কারণ একটা মেয়ের বডি টাইপ অন্য মেয়ের থেকে অবভিয়াসলি ডিফারেন্স আছে সেরমই আমার মনে হয় যে প্রত্যেকটা প্রেগন্যান্সি ইজ ডিফারেন্ট কারুর খুব ভালো হয় কারুর খুব কষ্টের হয় কেউ কেউ খুব ইমোশনাল তার দিয়ে যায় কেউ ডিপ্রেশনে চলে যায় আবার কেউ খুব এনজয় করে এই ফেসটাকে কাটায় আমার এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য ছিল যে আমি একটা মেমোরি ক্রিয়েট করে রাখব তাই প্রত্যেক মাসে একটা পার্টিকুলার ডেটে আমি সেম ড্রেসটা পরে শুট করেছি সেম ড্রেস পরে এই জন্য শুট করেছি যাতে আমার বডি ট্রান্সফরমেশনটা ক্লিয়ারলি বোঝা যায় ডিফারেন্ট ড্রেস পরলে অনেক সময় ট্রান্সফরমেশনটা মিসলিডিং হয়ে যায় তাই যারা বুদ্ধি বেচে কমেন্ট করেছ যে নাইন মান্থস ধরে আমি একই ড্রেস পরেছিলাম আশা করি তারা এই আনসারটা পেয়ে গেছে। অনেকে আবার কমেন্ট করেছে এটা নাকি নোংরামি এই কমেন্টটা পড়ে তো আমি সত্যি অবাক হয়ে যাই কারণ এই প্রসেসের দ্বারা প্রত্যেকটা মানুষের জন্ম হয় এটা কি করে নোংরামো হতে পারে মানে মানুষের মেন্টালিটি কোথায় নেমে এসছে এটাই আমি শুধু ভাবি মাঝে মাঝে আমি মনে করি এটা যদি নোংরামো হয় তাহলে দুনিয়ার সবকিছু নোংরা এই ভিডিওতে শুধুমাত্র মান্থলি বেবি বামটা কীভাবে গ্রো করেছে আর আমার বডি কিভাবে চেঞ্জেস হয়েছিল সেটা ক্যাপচার করেছিলাম আমি বুঝি না মানুষের মেন্টালিটি কিরম হয়ে গেছে যেই প্রসেসের দ্বারা মানুষের জীবন নির্মাণ হয় আমি মনে করি সেটা সব থেকে সুন্দর একটা জিনিস কিন্তু সেই ভিডিওর নিচে এসে অক্ষত্য বাসাতে কথা বলা কমেন্ট করা সেটাকে কেউ বাজে বলছে না কী অদ্ভুত মেন্টালিটি তাই না এই ভিডিওতে শুধু মান্থলি বেবি বামটা কী করে গ্রো করে আর আমার বডিটা কিভাবে চেঞ্জেস হয়েছিল সেটা ক্যাপচার করেছিলাম ভিডিওতে পেট ছাড়া কোনো ক্লিভেজ বা অন্য কোনো সেক্সুয়াল ইমেজ ছিল না এই প্রসেসটা হলো সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ডের থেকেও সুন্দর আর মন্দিরের থেকেও বেশি পবিত্র কারণ এর মাধ্যমেই হয় একটা জীবনের নির্মাণ আজ অবধি সায়েন্স বের করতে পারলো না যে কিভাবে একটা সোল মাদারের বুমবে আসে মানুষ টেকনোলজির সাহায্যে অনেক কিছু বানাতে পারে এখন বাট সোল পারে না এটা শুধু মাদার্স এর পারে অনেকে বলে মাদার্স এর হচ্ছে একটা থার্ড ডাইমেনশনাল পোর্টাল একটা মেয়ে কমেন্ট করেছিল যে মা মাসি সবাই প্রেগনেন্ট হয়েছে এতে এত শো অফ করার কি আছে তার জন্য বলি যে আমরা সবাই জানি প্রেগনেন্ট কি করে হয় আর পেট বড় হয় দেন বাচ্চা হয় বাট আওয়ার সোসাইটি ইজ নট অ্যাওয়ার অফ প্রেগনেন্সি অ্যাওয়ারনেস আর একটা জিনিসের জাস্ট সুপারফিশিয়াল জানার মধ্যে তফাত আছে আবার একটা ছেলে কমেন্ট করেছে এত কিছু দেখালেন বাচ্চা বের করানোটাও দেখাতেন আমি শিওর যে তোমার মা লজ্জিত তোমাকে জন্ম দিয়ে 99% নাইন নন ডক্টরস ছেলেরা যদি এই দৃশ্য দেখে তাহলে আইদার মাথা ঘুরে পড়ে যাবে বমি করে এত রক্ত দেখে একটা মেয়ে যে কত কষ্ট করে নিজের সন্তানকে এই দুনিয়ায় আনে তোমরা ইমাজিনও করতে পারবে আমার হাজবেন্ড আমার সাথে ডেলিভারি রুমে ছিল পুরোটা প্রসেসে দেখেছে ও লেবার শুরু থেকে ডেলিভারি অব্দি সেই আমাকে ব্যথাতে কাতরাতে দেখেছে বাচ্চা হওয়ার পর থেকে ও আমাকে প্রণাম করে আর বলে যে কি করে যে তোরা পারিস এই কষ্ট সহ্য করে বেবি ডেলিভারি করতে তোদের শত শত প্রণাম এরপর থেকে ওর আমার প্রতি আর ওর মার প্রতি রেসপেক্ট ইনফিনিটি টাইমস বেড়ে যায় আরও এরকম অনেক উল্টোপাল্টা কমেন্ট এসেছিলো সবের উত্তর দেওয়া তো পসিবল না তাই বলছি এই ভিডিওটা মেনলি আমি ক্রিয়েট করেছিলাম ফার্স্টলি অ্যাজ এ মেমোরি অফ মাই প্রেগন্যসি জার্নি সেকেন্ডলি আপলোড করি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এন্ড মেক দেম আন্ডারস্ট্যান্ড এভরি প্রেগনেন্সি ইস ডিফারেন্ট সবাই মোটা হয়ে যায় না বা রোগা হয়ে যায় না ডিফারেন্ট মেয়ের মধ্যে ডিফারেন্ট ট্রান্সফরমেশন হয় আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি সবার ডাউট গুলো ক্লিয়ার করতে পেরেছি আর যারা আমাকে ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ আর এভাবেই পাশে থেকো তারা আমার আর যাদের বুঝতে অসুবিধা ছিল আশা করছি তাদের সব ডাউটস আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এভাবেই সাথে থেকো তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও বাই গাইজ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং